নেত্রকোনার মদনে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিহাবুদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মাহবুবুর রহমান নামে আরও একজন। নিহত শিহাবুদ্দিন খান জেলার পূর্বধলা উপজেলার খলিশাউর গ্রামের শমসির উদ্দিন খানের ছেলে। আহত মাহবুবুর রহমান খালিয়াজুড়ি উপজেলার পুরানহাটি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। সোমবার রাত 9:30 দিকে মদন উপজেলা কোর্ট বিল্ডিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মদন থানার অফিসার ইনচার্জ তাওহিদুর রহমান জানিয়েছেন, হতাহতরা মোটরসাইকেল যোগে নেত্রকোনায় যাওয়ার পথে উপজেলার কোর্ট বিল্ডিং এলাকায় বিপরীত দিক থেকে আসা আরএফএল কোম্পানির কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।